সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। তো এখন আমরা আপনার 24 নম্বর অধ্যায়ের লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব। তো আমি ইতিমধ্যে অনেক কমেন্ট পাচ্ছি যারা আপনারা লিসেনিংয়ে একটু সমস্যা মনে করতেছেন। আপনারা লিসেনিংয়ে আমি যেভাবে দেখে দিচ্ছি যে আপনার এখানে লিসেনিংয়ের এই জায়গাতে আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন যখন অ্যান্সার করতে যাবেন, তার আগে আপনারা বইয়ের লাস্টে যে দুধকি চিমুনটা আছে দেখুন, এই যে ইপিএস টপিক দুধকি চিমুন, এই জিনিসটা এখান থেকে আগে ভালোভাবে ক্লিয়ার হবেন, তারপরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে আপনারা প্র্যাকটিস করলে আমি আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। তারপরেও কেন যে হচ্ছে আমি বুঝতেছি না। আপনারা হয়তো মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখতেছেন না, অথবা দেখতেছেন অমনোযোগী হয়ে, বারবার দেখেন একটা ক্লাস অন্তত দুই থেকে তিনবার দেখেন, তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখুন 24 নম্বর এই লিসেনিংটা, ইপিএস টপিক দুধকি লিসেনিংটা, এটা 78 নম্বর ট্র্যাকে আছে। আর এখানে দেখুন কি বলতেছে, ইরেসার সাম্বন 1-3 নম্বর জিলমনুল দুধকো, অর্থাৎ প্রশ্নটি শুনে আলমাজন থেদাবল খোরসিপসিও, সবচেয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তাহলে এখানে কিন্তু প্রশ্নের ধরন একটু চেঞ্জ হয়ে গেল। দেখুন এখানে প্রশ্ন শুনে তারপরে আপনার উত্তর দিতে হবে, এখানে উত্তর দেওয়া আছে কিন্তু প্রশ্নটা নাই। প্রশ্নটা কোথায় আছে, এইটা প্রশ্নটা লিসেনিংয়ে বলবে আর ওইটা শুনে আপনাকে অ্যান্সার করতে হবে। তো আসুন আমরা দেখে নিই আগে যে কি মানে যে প্রশ্নটা করবে। 24 নম্বরে দেখুন এক নম্বর বলবে কি, থুয়ান চিনুন হানগুগ খংবুরুল অতকে হেয়, অর্থাৎ থুয়ান সাহেব হানগুগ মানে কোরিয়ান ভাষার, খংবুরুল মানে লেখাপড়াটা, অতকে হেয় মানে কিভাবে করেন। তাহলে দেখুন এখন এখানে আপনি উত্তরটা পাবেন। এক নম্বর বলতেছে ইয়লসিমি খংবু হ্যাসয়, অর্থাৎ মনোযোগ সহকারে লেখাপড়া করেছি, এই যে হ্যাসয় পাস্ট টেন্স, অর্থাৎ মনোযোগ সহকারে লেখাপড়া করেছি, হইল না উত্তর। দুই ইন্টারনেট খাঙেরুল ধুরয়, অর্থাৎ ইন্টারনেটের লেকচার শুনি। তাহলে তিন নম্বর বলতেছে হানগুগ নুন চকুম অরিয়য়, অর্থাৎ কোরিয়ান ভাষাটা চকুম মানে একটু, অরিয়য় মানে কঠিন, তাহলে কোরিয়ান ভাষাটা একটু কঠিন। আর প্রশ্ন করছে কি যে আপনি কোরিয়ান ভাষা কিভাবে শেখেন, অতকে খংবহে, অর্থাৎ কিভাবে লেখাপড়া করেন। চার নম্বর বলতেছে হানগু গরুর খংবুরুল ইয়লসিমি হেয়া দেয়, অর্থাৎ কোরিয়ান ভাষার লেখাপড়াটা মনোযোগ সহকারে করতে হবে, এগুলো বলতেছে। আসলে আমরা এইটা কখন পাইছি, এটা আমরা এই যে দেখুন এই গল্পের এই জায়গাত পাইছি, আর আগেই পাইছি যে কি করে সে আপনার খাঙে শুনে, অর্থাৎ লেকচার শুনে, ইন্টারনেটের লেকচার শুনে কি করে এই লোকটা কোরিয়ান ভাষার কোর্স করতেছে সেটা বলতেছে। তো সেখান থেকে এই উত্তরটা, যে ইন্টারনেট খাঙেরুল থুরয়, অর্থাৎ ইন্টারনেটের লেকচার শুনে, এইটা উত্তর হবে। তারপরে দেখুন দুই নম্বরে বলতেছে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনার আচ্ছা মনিকা সি, অর্থাৎ মনিকা ম্যাডাম চনিয়োগে খাচ্ছি হাকুয়ানে দানিল্লেয়, অর্থাৎ রাত্রে কি একসাথে বা সন্ধ্যায় কি একসাথে হাকুয়ান বা কোচিং সেন্টারে যাবেন। এখন দেখুন মনিকা কি বলে, দুই নম্বর সুয়াবুন চনিয়োগে ইলগপসিয়ে সিজাকতে, অর্থাৎ ক্লাসটা সন্ধ্যা 7টায় সিজাক দেয় শুরু হবে। দুই চনন মেইল ইয়সু ভাগো বকসু ভেয়, অর্থাৎ আমি প্রত্যেক দিন ইয়সু ভাগো বকসু ভেয়, ইয়সু মানে হচ্ছে আপনার বিগত দিনের ক্লাস আর কি, রিভিশন আর কি, সেগুলো করে, আর বকসু ভেয় মানে অধ্যাবসায়ও করে। তো এই হচ্ছে তিন নম্বর বলতেছে চনিয়কে হাকুয়ানে খাগি অরিয়য়, চনিয়গে হাকুয়ানে খাগি অরিয়য়, অর্থাৎ বলতেছে রাত্রে কোচিং সেন্টারে যাওয়াটা কঠিন হয়ে যাবে, কঠিন। তারপরে চার বলতেছে অজে জনিয়কে হাকুয়ানে হাকুয়ানেস মান্নাস, অর্থাৎ গতকাল আপনার রাত্রে কোচিং সেন্টারে দেখা করেছি, এগুলো পাস্ট টেন্স, এগুলো তো উত্তর হবেই না। যাই হোক এখানে বলতেছে যে আপনি সন্ধ্যায় মানে আমার সাথে যাবেন কি,
আর এ বলতেছে যে সন্ধ্যায় হাকুয়ানে খাগি অরিয় অর্থাৎ রাত্রে যাওয়াটা আমার জন্য কঠিন হবে, কষ্ট হবে, এটা বলতেছে এটা উত্তর। তারপর তিন নম্বর বলতেছে খ্যাগাঙ্গি অঞ্জে অর্থাৎ কোর্সটা কবে শুরু হবে। এখন ছাম্বন অর্থাৎ তিন নম্বরে খুকুপ খোয়াজমুল অপসায়, খুকুপ মানে হচ্ছে আপনার ডিগ্রি বা ডিপ্লোমাধারী, ডিপ্লোমা এগুলো ডিপ্লোমা কোর্স নাই এটা বলতেছে। দুই নম্বর শিওয়াল সামশিব ইরি রে কন্যায় অর্থাৎ দশ মাসের একত্রিশ তারিখে কন্যায় শেষ হবে বা শেষ হয়। তিন তাউমজু ওরিউরে অর্থাৎ পরবর্তী সপ্তাহের সোমবারে। চার ওইগুক ক্ষয়োগ শান্ত ওব্যাক সাম হয়ে অর্থাৎ বিদেশি শ্রমিকদের সেন্টারের ৫০৩ নম্বর রুমে। কিন্তু এই জায়গা বলতেছে শুরু কবে হবে, এটা থাউমজো ওরিয়ো অর্থাৎ পরবর্তী সপ্তাহের সোমবারের, এইটা হচ্ছে উত্তর। তারপর দেখুন ছায় সাও হানাই এগুল তুৎকো দু গেয়ে জিলমুনে থেদা পাশিপ অর্থাৎ একটা গল্প শুনে দুইটার উত্তর দিতে বলতেছে। তো গল্পটা কি একটু দেখে নিই আমরা। আচ্ছা চার নম্বর বলবে, মহিলা বলবে ইয়ে বসে হ্যালো হানগু খেয়োগ সেন্তমৃদা অর্থাৎ কোরিয়ান ভাষার শিক্ষার সেন্টার এটা। আচ্ছা তারপরে নামজা বলবে জ, এই জ মানে কিন্তু আমি না, এই জ মানে ওই 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 বা ওইটা বলতেছে। হানগুক নংরিয়ক সিহম অর্থাৎ কোরিয়ান ভাষার একটা পরীক্ষা হয় নংরিয়ক সিহম, এটা এই পরীক্ষাটা আপনারাও আসলে দিবেন, দেবী সেটা চেঞ্জ করবেন সেটা বলতেছে। সেই সিহমের জন্বি খোয়াজং ইসায় অর্থাৎ ওটার প্রস্তুতি কোর্স আছে কি এটা বলতেছে। তাহলে দেখুন এখানে উত্তর বলতেছে চার নম্বর নাম জানুন ওয়ায়া জন হওয়া হ্যাসমনিকা, পুরুষটি কেন ফোন করেছিল, সে কি জন্য ফোন করেছিল। এক হানগুক ছেগুল সাগসি পয় কোরিয়ান ভাষার বই কিনতে চায়। দুই হানগুকরুল খংবু হাগসি পয় কোরিয়ান ভাষা শিখতে চায় বা কোরিয়ান ভাষার লেখাপড়া করতে চায়। তিন হানগুক ছিনগু হানগুক ছিঙ্গুরুল সাগৈসি পয় সাগই কৈসি পয় অর্থাৎ কোরিয়ান বন্ধুর সাথে ডেটিং বা প্রেম করতে চায়। চার থইউইরে হানগুক সিহমি ইসায় অর্থাৎ শনিবারে কোরিয়ান ভাষা পরীক্ষা আছে, তাহলে কি জন্য সে ফোন করছে, কোরিয়ান ভাষায় লেখাপড়া করার জন্য ফোন করছে। দুই নম্বর উত্তর। পাঁচ বলবে হানগুক ছগুব্বান সুয়াবি অঞ্জে ইমনিকা অর্থাৎ কোরিয়ান ভাষার ছগুব্বান সুয়াবি অঞ্জে ইমনিকা বা কবে, এই প্রাথমিক যে ক্লাসটা প্রাথমিক মানে প্রাথমিকের যে ক্লাসটা সেটা কবে। ও আচ্ছা এটি তাহলে নিচে এক লাইন আছে আমরা দেখি নাই, এইটুকু হওয়ার পরে এই যে এই জায়গাটা আছে। তারপরে দেখুন মহিলা বলবে নে ছগুব্বান হাগো চঙ্গুব্বানি ইসায় অর্থাৎ ওই যে কোর্সের কথা বলছিল যে এখানে আমি ওই নংরিয় ক্ষিয়মের জন্য কি করব, প্রস্তুতির কোর্স আছে কি। মহিলা বলতেছে হ্যাঁ ছগুব্বান হাগো জঙ্গুব্বান ইসায় অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিকটা আছে। নামজা বলতেছে ছগুব্বান সুয়াবি মিয়সিয়ে অর্থাৎ এই প্রাথমিক কোর্সটা প্রাথমিক ক্লাসটা প্রাথমিকের যে ক্লাসটা এই ক্লাসটা মিয়ত সিয়েও মিয়ত সিয়ে হেয় মানে কয়টার সময় করে। মহিলা বলতেছে থইল ওজন ইয়লচি বুদ্ধ ওহু হাঁচি কাজি অর্থাৎ শনিবারের সকাল ১০টা থেকে বিকেল ১টা পর্যন্ত। তাহলে হানগুক ছগুব্বান সুয়াব অঞ্জে ইসুনিকা অর্থাৎ কোরিয়ান ভাষার ওই প্রাথমিকের যে ক্লাসটা ওইটা অঞ্জে ইমনিকা অঞ্জে ইসুনিকা অর্থাৎ কয়টায় আসে কবে আসে। দেখুন থইল অর্থাৎ শনিবার প্রত্যেকটাই শনিবার, কিন্তু উত্তর হচ্ছে ১০টার থেকে ১টা, এই ১০টার থেকে ১২টা ১০টার থেকে ১৩টায় যে ১টা ১৩টা মানে ১টা এটা উত্তর, আর এগুলো ভুল দেওয়া আছে। তো এই ছিল লিসেনিং, এখানে দেখুন রিডিংয়ে ও এই লিসেনিংটা আমরা কী করবো একটু শুনে নেব, কারণ কয়েকটা অধ্যায় আমার এরকম মিস গেছে, আপনারা কমেন্ট করে আমাকে জানাইছেন, মানে এরকম করে বলে দেওয়ার পরে আর রিডিংটা প্লে করার মানে ইয়ে থাকে না, খেয়াল থাকে না। আসুন আমরা শুনে নিই। ইপিএস
24 নম্বর অধ্যায় 1에서 3번 1 থেকে 3 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 맞죠. 1번 1 넘버 투안 씨는 한국어 공부를 어떻게 해요? তাহলে কি বললো? 투안 씨는 한국어 공부를 어떻게 해요? কোরিয়ান ভাষায় লেখাপড়াটা কিভাবে করেন? অতকে হেয় অর্থাৎ কিভাবে করেন? তাহলে এর উত্তর কোনটা? ইন্টারনেট খাঙেরুল থুরয় অর্থাৎ আপনার ইন্টারনেটের লেকচার কি করে শুনে, লেকচার শুনে সে কি করে লেখাপড়া, কোরিয়ান ভাষায় লেখাপড়া করে। দুই নম্বর মনিকা শি চনোগে কাছে হাগোনে দানিলেও। আচ্ছা, বললো যে সন্ধ্যার দিকে একসাথে কি হাকুয়ানে বা কোচিং সেন্টার যাবেন কি? তাহলে মনিকা এই জায়গায় কি বলছে দেখেন, এই যে 7টায় শুরু হবে তারপরে হ্যাপি যাবে বলছে, মানে এটার উত্তর হচ্ছে আপনার 7টায় যাওয়াটা কি কঠিন হয়ে যায়, অর্থাৎ কঠিন হবে। 3번 তিন নম্বর কেগানি অঞ্জেয়ো অর্থাৎ কোর্স কবে শুরু হবে। তাহলে কোর্স কবে শুরু হবে দেখুন এখানে কি বলতেছে, যে দেখুন এখানে ভুল করবে অনেকেই, এই যে শি ওয়াল সামশিম ইরে কন্যায়, এই কন্যায়টা না দেখে এই জায়গায় দেখবে যে ডেট দেওয়া আছে মেরে দেবে, কিন্তু আসলে এটা শেষ হওয়ার কথা বলতেছে। আর এটা হবে থাউনজু ওর ইউ ইরে অর্থাৎ পরবর্তী সপ্তাহ সোমবারে, এটা উত্তর হবে, খেয়াল রাখবেন এগুলা। 4에서 5번 4 থেকে 5 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. একটা গল্প শুনে দুটো। 여보세요? 한국어 교육센터입니다. 저 한국어 능력 시험 준비 과정이 있어요? 네. 초급반하고 중급반이 있어요. 왜 지게스 걸러 제 আপনার কোরিয়ান ভাষার যে নংরিয়ক শিয়মটা ওই দেবে ছেলেটা, তার জন্যে প্রস্তুতির কোচিং জুনবি সুয়াব অর্থাৎ প্রস্তুতির জন্যে যে কোর্সটা ওইটা আছে কি না। মহিলা বলল প্রাথমিকেরটা আর মাধ্যমিকেরটা আছে, খকুববান বা ডিপ্লোমারটা নাই, তার মানে ওটা বলেইনি। ছকুববান সুয়াবন মেয়েশিয়ে হেও। আচ্ছা, টোয়োইল ওজন মেয়েশিবুতো ওহু। আচ্ছা, তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে সে কি করেন, সে ছকুববানের কথা বলছে, কোর্সটা ছকুববান কোর্স করবে আর হচ্ছে কয়টায়, তাহলে শনিবারে 10টা থেকে 1টা পর্যন্ত, এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। তাহলে এখানে প্রশ্ন করতেছে পুরুষটা কেন ফোন করেছিল এই যে কোরিয়ান ভাষা শেখার জন্য, আর ছকুববান ক্লাসটা কয়টায় আছে, শনিবারে 1টায় আছে, শেষ এর কাহিনী। তো এখন আমরা রিডিং দেখব, রিডিংয়ে কি বলতেছে, ইপিএস টপিকের ই কি অর্থাৎ রিডিং লাইনটা, রিডিংটা ইরেসো সাম্বন 1 থেকে 3 বিনখারে দোরাখাল খাজাং আলমাজুন খসুল খসিপসিও অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি নির্বাচন করুন। আসুন দেখা যাক, ড্যাশ অঞ্জেয় অর্থাৎ ড্যাশটা কবে, ড্যাশে কিছু একটা বসবে, এটাই আমাদেরকে বার করতে হবে। না উত্তর দিচ্ছে ফারওয়াল সাম শিবিরে কন্যায় অর্থাৎ 8 মাসের 30 তারিখে শেষ হবে, তাহলে শেষ হবে কোনো একটা কিছু শেষ হবে, তাহলে কি শেষ হবে অর্থাৎ এখানে বলতেছে সুয়াব অর্থাৎ ক্লাস, ইলজং মানে হচ্ছে শিডিউল রুটিন আর কি, 3 খ্যাগাং মানে হচ্ছে আপনার কোর্স শুরু, আর জুঙ্গাং মানে কোর্স শেষ। তাহলে কি হবে, যেহেতু এটা শেষের কথা বলতেছে যে 8 মাসের এই 30 তারিখে শেষ হবে, তাহলে কোর্স শেষের কথা বলতেছে জুঙ্গাং অর্থাৎ কোর্স শেষ অঞ্জেয় কবে। দুই নম্বর বলতেছে মুসুন ড্যাশুল জেইল জোয়া হেয় অর্থাৎ কি বেশি, মুসুন মানে কি, তবে মুসুন হচ্ছে কি ধরনের, আর মুয়া মানেও কি, অতক্ষে মানেও কি হয়, তো এগুলো বসে হচ্ছে শুধু কি হিসেবে, আর মুসুন বসে কি ধরনের, ধরন বোঝায় আর কি। তাহলে মুসুন ড্যাশ জেইল জোয়াহিও, কি ধরনের ড্যাশ জেইল জোয়াহিও বেশি পছন্দ করেন। এখন এ বলতেছে ইয়কসারুল জেইল জোয়াহিও অর্থাৎ ইয়কসা মানে হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি, জেইল জোয়াহিও মানে সবচেয়ে পছন্দ করি, তাহলে এখানে
অবশ্যই দেখেন বিষয় বলছে। খোয়ামুক, খোয়ামুক মানে হচ্ছে আপনার বিষয়। আর খিগুয়ান প্রতিষ্ঠান, খিয়শিল মানে হচ্ছে আপনার ক্লাসরুম, আর হাকুয়ান হচ্ছে কোচিং সেন্টার বা স্কুল আর কি। তাহলে এখানে খোয়ামুক মানে হচ্ছে আপনার সাবজেক্ট আর কি, সাবজেক্ট বলছে। তিন নম্বর, জনন মেইল আচ্ছিম্বুত জনীয় কাজী হৈসায় ইরুল হামনিদা। জনন মানে আমি, মেইল মানে প্রত্যেক দিন, আচ্ছিম্বুত সকাল থেকে জনীয় কাজী রাত পর্যন্ত, হৈসায় কোম্পানিতে ইরুল হামনিদা কাজ করি। ইরুল কুন্নামিয়ন অর্থাৎ কাজ শেষ হলে, কুত মানে শেষ, না মানে হওয়া, নাদা মানে হওয়া, সেখান থেকে শেষ হলে, মিয়ন মানে লে শেষ হলে, হাঙ্গু করুল ভেউর হাকুয়ানে খামনিদা অর্থাৎ কোরিয়ান ভাষা শিখতে হাকুয়ানে মানে কোচিং সেন্টারে খামনিদা মানে যাই। ইরুল ড্যাশ হাকুয়ানে দানিন দানিনুন খসি দানিনুন খসুল অর্থাৎ কোচিং সেন্টারে যাওয়া আসির বিষয়টি হিমদুল জিমান কষ্ট হয়, কিন্তু ইরুল হালতে কাজ করার সময় ধৌমি মানি দিমনিদা অর্থাৎ সাহায্য সাহায্যটাও মানি দিমনিদা বেশি হয়। তাহলে এই জায়গায় দেখেন ইল হার কাজ কো কাজ করা, ইল হামিয়ঞ্চ হয়ে যায় ইরুল হামিয়ঞ্চ মানে কাজ করলে, হ্যাতনন্দে করেছি তবে, হাগিরো করব বা করতে হবে, হামিয়ঞ্চ তাহলে ইরুল হামিয়ঞ্চ অর্থাৎ কাজ করে আপনার হাকুনে দানিন খসুল হিন্দুল জিমান ইরুল হালতে থৌমি মানি থিমনিদা অর্থাৎ এখানে বলতেছে যে কাজ করার পরে এই কোচিং সেন্টারে গিয়ে ভাষা শেখার বিষয়টা কঠিন হলেও উপকার হয়। তাহলে এখানে হামিয়ঞ্চ সা এস ও চার থেকে পাঁচ দেখুন, দাউং খুরুল ইক্য মুরুমে থেটা ভাষা অর্থাৎ থাউ মানে পরবর্তী, মু খুরুল মানে লেখাটির, ইক্য মানে পরে, মুরুমে প্রশ্নে থেটা ভাষা জবাব দিন। তাহলে এটা পরে এখন আমাদের কী হবে জবাব দিতে হবে। দেখুন কী বলে, মরিয় হাঙ্গুগ খিয়শিল অর্থাৎ ফ্রি কোরিয়ান ভাষার ক্লাসরুম, সা খেওয়াল খোয়াজং অর্থাৎ চার মাসের কোর্স। তাহলে দেখুন এখানে বলতেছে সিগান দেওয়া আছে, তারপরে সিগান আর বার এই জায়গা ইয়হিল, সিগান অবলিক ইয়হিল অর্থাৎ সময় এবং বার, এ দেখুন সময় এই জায়গা আর বার এই যে থইল, থইলে ছগুব্বান ছুগুপ ছগুপ, ইরিলে জুঙ্গুপ আর খুগুপ, এগুলো এখানে দেওয়া আছে। খ্যাগাং অর্থাৎ কোর্স শুরু হবে সামুয়েল ইরিল অর্থাৎ তিন মাসের মার্চ মাসের এক তারিখে, সিনচং সিনচংটা হচ্ছে দরখাস্ত, সেন্টয় জিগজব বাংমন অর্থাৎ সেন্টারে জিগজব বাংমন হচ্ছে সশরীরে উপস্থিত হইতে হবে, ইউয়েল অর্থাৎ ফেব্রুয়ারির চিপ ও ইল কাজী অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে সশরীরে এসে দরখাস্ত করতে হবে। এই গেল তথ্য। এখন দেখুন চার, ই আন্নেমুনে অর্থাৎ এই তত্ত্বে ন্যায়ঙ্গ দারুণ খত খসিপসি অর্থাৎ বর্ণনাকৃত দারুণ মানে আলাদা, খসুন মানে বিষয়টি খসিপসি নির্বাচন করুন অর্থাৎ ভুলটা চাচ্ছে, এই বর্ণনার মধ্যে ভুল কোনটা সেটা চাচ্ছে। দেখুন এক, সুব্রিয়রুল আন্নেত তিমনিদা অর্থাৎ কোর্স ফি দিতে হবে না, ঠিক আছে যেহেতু মরিও, সামরে সিনচং হালসু ইসুমিদা অর্থাৎ তিন মাসে অর্থাৎ মার্চ মাসে সিনচং হালসু ইসুমিদা দরখাস্ত করতে পারবেন তাই বলতেছে, কিন্তু এখানে কি বলছে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দরখাস্ত করতে হবে, এটাই ভুল আর এটাই উত্তর। তিন নম্বর বলতেছে সেন্তয়ে খাস সিনচং হেয়া দিম হেয়া আমনিদা অর্থাৎ সেন্টারে গিয়ে দরখাস্ত করতে হবে, এটা ঠিক আছে। চার নম্বর বলতেছে সা খেওয়াল দোঙান হানগুকরুল ব্যামনিদা অর্থাৎ চার মাস যাবত কোরিয়ান ভাষা শিখতে পারবেন বা শিখবেন, এটাও ঠিক আছে। তাহলে দুই নম্বর ভুল আর ওটাই উত্তর, যেহেতু এখানে ভুলটা চাচ্ছে। পাঁচ, হাঙ্গুগ চুঙ্গুপ সুয়াবুন অঞ্জে ইন অঞ্জে ইসুমনিকা অর্থাৎ হাঙ্গুগ কোরিয়ান ভাষা চুগুপ অর্থাৎ মাধ্যমিক, মাধ্যমিক সুয়াবুন মানে ক্লাসটি, মাধ্যমিকের যে ক্লাসটি সেটা অঞ্জে ইসুমনিকা অর্থাৎ কবে আসে। তাহলে দেখুন কি বলতেছে কোরিয়ান ভাষা এই মাধ্যমিক ক্লাস কবে আছে, এখানে দেখুন এই যে এটা তো সময় গেল, এটা বার গেল, এখানে হচ্ছে ক্লাসের ধরন এই যে ছুগুপ ছুগুপ জুঙ্গুপ আর খুগুপ, তাহলে জুঙ্গুপটা কবে আছে রবিবারের 13টা থেকে 15টা এই সময়। আচ্ছা দেখুন এটা থই ওইল দেখার দরকারই নাই রবিবারের, তাহলে
এখানে কি দেখলাম রবিবারের একটার থেকে কয়টা, একটার থেকে 15টা হলে তাহলে তিনটা, একটার থেকে তিনটা পর্যন্ত দেখুন, তাহলে এই যে একটার থেকে তিনটা পর্যন্ত, আর এটা হচ্ছে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত, এটা না উত্তর হচ্ছে তিন নম্বরটা। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের 24 নম্বর অধ্যায়ের লিসেনিং এবং রিডিংয়ের ক্লাস। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে মোটামুটি দু একবার দেখেন। এত মেগা বাঁচানোর চিন্তা মাথায় নিয়ে থাকলে তো হবে না। এই কোর্সটা আমি হয়তো অল্প টাকা দিয়ে করাইছি, কিন্তু অনেক জায়গাতে 40,000-50,000 টাকা নিচ্ছে শুনলাম। তাহলে এখানে কয় টাকাই বা আপনাদের খরচ হয় ইন্টারনেট কিনতে? যাই হোক, আপনারা যে ক্লাসটা বুঝবেন না বা যে ক্লাসে একটু সমস্যা মনে হবে সেখানে বারবার দেখবেন, তাহলেই ক্লিয়ার হতে পারবেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা। খোদা হাফেজ।